মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে হচ্ছে টিচার্স ডে, আমার সমস্ত টিচার্সদের জানাই প্রণাম। আর আজকে স্কুলে যাব বলে রেডি হব, এখন বাজে 9টা, আর একটুখানের মধ্যেই স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে। বাট আজকে আমার স্কুল লাইফটাকে খুব মিস করছি, খুব মানে তখন স্কুলে গিয়ে স্কুল সাজানোর জন্য মানে একদম সকালবেলা ঘুম থেকে উঠে স্কুল সাজানোর জন্য তাড়াতাড়ি করে যাওয়া, গিয়ে স্কুল ঝাঁটানো, সব থেকে ভালো যে ক্লাসরুমটা সাজানো হবে সেই ক্লাসরুমে প্রাইজ আছে, এই সব দিনগুলোকে খুব খুব মিস করি। তারপরে কলেজ লাইফে গিয়ে আজকের দিনে শাড়ি মানে স্কুলে শাড়ি পরা, দেন কলেজে শাড়ি পরে যাওয়া, তারপর আজকে আমাদের কলেজে নতুনদের ওয়েলকাম জানানো হতো আর পুরনোদেরকে ফেয়ারওয়েল জানানো হতো, তো সেই যে দিনগুলো মজা করা খুব মিস করি এগুলো। তো যাই হোক, সেগুলো তো আর ভাবলে হবে না, আস্তে আস্তে বড় হতে হবে, জীবনে চলার পথে তো সবাই আর সবসময় ছোট থাকে না, তো আমিও সেরকম আস্তে আস্তে বড়ও হয়ে গেছি। এবারে স্কুল যাব, স্কুল যাওয়ার জন্য রেডি হই, দেন আজকে বিকেলবেলা অনেক পুরনো ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। তো তোমাদেরকেও কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা শেয়ার করবো, আগে স্কুল যাওয়ার জন্য ঝটপট রেডি হয়ে নিই। যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আমি স্কুলে ভিডিও তো অ্যালাউ নেই, আর আমি এমনিতেও স্কুলে ভিডিও করতে ঠিক কমফোর্ট নয়, তো তাই আমি ভিডিওটা একদম স্কুল থেকে বেরিয়ে নাহলে স্কুল থেকে একদম বাড়ি ফিরে এসে তোমাদের সঙ্গে মিট করছি। মাঝখানে পুরো ব্ল্যাঙ্ক, মানে মাঝখানটা পুরো গ্যাপ থাকলো, আর আমি স্কুলে ঠিক ভিডিও করতে কমফোর্ট নয়, আমি করবো না। তো ঠিক আছে চলো স্কুলে যাই। টাটা। ভিডিওটা আমাদের ওই টিচারদের গ্রুপ থেকে পাওয়া, আর তার সাথে সাথে কয়েকটা ফটো সবই গ্রুপ থেকে পাওয়া, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর স্টুডেন্টদের থেকে পাওয়া এইগুলো হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস, মানে ওদের থেকে পাওয়া গিফট। স্কুল থেকে এসে 3 মিনিটের ভিতরে রেডি হয়েছে, 3 মিনিটের মধ্যে রেডি হয়ে ওদের সাথে মিট আপ করতে যাচ্ছি। মানে এরকম স্কুল থেকে যখন আমি ফিরি তখন ওদেরকে ফোন করি, ওরা বলছে যে অলরেডি আমরা চলে আসছি মিট আপ পয়েন্টে, বাট আমি তখনও বাড়ি আসিনি, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার যাচ্ছি। তো ঠিক আছে চলো যাওয়া যাক, ছুটিতে যেতে হবে, একদম ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এক ছুটে কেক দোকানে চলে এলাম, ফাইনালি মিট আপ পয়েন্টে চলে এসেছি। আর মিট আপ পয়েন্টে এই যে এরা সবাই আছে, এই যে এটা আমার হচ্ছে স্ক্রিন হিরো ছিল, এই কোথায় গেল আমার হিরো, ওটা হচ্ছে ভিলেন, সুপার ভিলেন, সুপার ভিলেন, আর এটা হচ্ছে শান্তির গার্লফ্রেন্ড। তাহলে আমরা সবাই একটা দলে নাটক শিখতাম, তারপরে আমরা সবাই যে যার ব্যস্ততার সূত্রে একে একে একজনের পর একজন বা সবাই সবার কাজের যখন যে যার মতো কাজ পড়ে যায় তাই সবাই সবার ব্যস্ততার জন্য নাটকের দলটা আমরা ছেড়ে দিই। আর আজকে আমরা সবাই একসাথে একত্রে হয়েছি। আশা থেকে এইরকম আমরা বাওয়াল শুরু করেছি, মানে আশা দিয়ে আমাদের বাওয়াল স্টার্ট হয়ে গেছে। তার বার্থডে তার নামে স্পেলিংটা আমি ভুল করছিলাম, তাই এত হাসাহাসি চলছে। আর যে জায়গাটাতে আমি এসেছি ওই জায়গাটা পুরোটা ঘুরে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করছি, এটা এসেছি মহিষাদল রাজবাড়িতে, তো ওটা পুরোটা তোমাদের অন্য ভিডিওতে দেখা। সবাই নাটককে খুব মিস করে, কথায় কথায় অনেকে অন্ধকার বলে, চারজন বন্ধু ছিলাম যখন এত নায়িকা আছে একজন নিয়ে সবগুলোকে নিয়ে বাকিগুলোকে ভাগাভাগি করতে পারি, ভাই হট যা মেরে দো না হিরোইন, ও ভাই আও আও ইদার ইদার, আমার দুটো নায়িকা ঠিক আছে প্রাক্তন, এখন দল ছাড়ার পরে রাজার মূর্তির দিকে এগিয়ে যাচ্ছি, বর্দি প্রথমে আছে, প্রথমে যাচ্ছে বর্দি, গুটি গুটি পায়ে দেখো গুটি গুটি পায়ে যাচ্ছে বর্দি। কিন্তু আমরা এর ভিতরে প্রবেশ করব কোন, প্রবেশদ্বার খুঁজিয়া পাচ্ছি না, এই তো প্রবেশদ্বার। না সত্যি আমি কিন্তু লাস্ট ক্লাস 9 এ এসেছিলাম, এইগুলোই বসে তো বিলস করাচ্ছি, এইখানে ঢোকাতে শান্তি, এই কথা দেখে দেখে দেখ, কাঁচো তুমি, দেখে দেখে দেখ কাঁচো কেন তুমি, আমি চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি, কোথায় গেলি ভুলে কোন নিয়ে যাবি, আমার আর মুস্তাকের সময় গলিয়ে দেবো, ঠিক আছে টাকাটা দিলেই কেক খাওয়াবো।
যাই হোক, আমরা একটা বসার জায়গা খুঁজে বসে পড়েছি, আর এই দিদিটা আমাদের সাথে আবার জয়েন করলো, নতুন আমাদের আরেকজন এসে যুক্ত হলো। যারা রোগা হয় তারা খেয়ে নিয়ে মিষ্টিও আছে, তুই ধান নিবি? দুজন ছিল তো একসাথে, দুজনকে অ্যাড করে দে। কত লো যাবো? কততম 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 কতগুলো নাম ছিল? হেমন্ত, অনিরুদ্ধ, বিয়ের পরে বিয়ের আগে বরের জন্য করতো নাকি? ভালো বর পরে হলি তো কি কথা? শান্তিটাকে শান্তি তুই ভিডিও করে পরে খাবি। ফান পর্ব ছেড়ে এবার আমরা একটু ছবি তোলার পর্বে এলাম। এরা ছবি তুলছে, এটা আমাদের ক্যামেরা, আজকে টোটাল ডিওপি আমার। ভাই কত টাকা দিবে আজকে বলো? বিনা পয়সার ডিওপি। আমি এই মেয়েটা অসভ্য, আমার এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি। ভাই আমি না সাবস্ক্রাইব করে দিয়েছি, হ্যাঁ আমাকে একটু বেশি বেশি দেখাবে ভিডিওতে। সবাই একসাথে থাকলে এরকমই মজা হয়। এবারে এখান থেকে আমরা বেরিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ফাইনালি বাড়ি এসে গেছি, দেখতেই পাচ্ছ এই যে লোকেশান আমার, এই যে পেছনে ব্যাকগ্রাউন্ড। তো এরপর আরেকটা নেক্সট আলাদা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা। আর আমার ভিডিও ভালো লাগলে কী করতে হবে তো জানোই, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে। তো চলো টাটা।